নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ভা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডলুতে বিনা বাধায় চলছে চা গাছ উৎপাটন, মোতায়েন সিআরপিএফ। চা শিল্প ধ্বংসের বিরুদ্ধে রাজপথে জনতা, শিলচরের বিক্ষোভে হুঙ্কার। পুলিশের নিয়োগে বঞ্চিত বরাকের বেকাররা, তালিকা প্রকাশের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডলুবাগানে দ্বিতীয় দিনেও চলছে চা গাছ উৎপাটন অভিযান। শুক্রবার সকাল 5টা থেকে ফের শুরু হয়েছে কাজ। এক্সিবিটর দিয়ে দ্রুতগতিতে বহু বছরের পুরনো গাছ উপড়ে ফেলা হচ্ছে। এ কাজে রয়েছে প্রায় 200 বুলডোজার। বাগান শ্রমিকরা যাতে এই সরকারি অভিযানে বাধা না দেন, সেজন্য বিভিন্ন স্থানে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে। বৃহস্পতিবার বাগান শ্রমিকরা বিক্ষোভ দেখিয়ে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করলেও শুক্রবার তেমন কোনো প্রতিবাদ হয়নি। নয়া বিমানবন্দর নির্মাণ করতে বাগানের 2500 বিঘা জমিতে প্রায় 35 লাখের বেশি চা গাছ উপড়ে ফেলা হবে। শুক্রবারও পুলিশ সুপার রমনদীপ কৌর সরেজমিনে এই অভিযানে উপস্থিত ছিলেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, স্থানীয়দের সহযোগিতায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া বা উচ্ছেদ অভিযান চলছে। কাজ সম্পূর্ণ করতে আরো কয়েকদিন লাগবে। তিনি বলেন, গতকাল যারা প্রতিবাদ করেছিলেন তাদের বুঝিয়ে বলা হয়েছে সরকারি কাজে যাতে বাধা না দেন, তাই এদিন কোনো বাধা আসেনি। काम एज पर प्लान चल रहा है और कुछ दिन लगेंगे प्रोसेस में। सो इट इज़ अ गवर्नमेंट वर्क, तो गवर्नमेंट वर्क जिस हिसाब से प्लान है उस हिसाब से देना बेहतर है। एंड लोगों का सहयोग कल था हमारे साथ, कुछ प्रोटेस्ट किए बट आफ्टर उनको बुझाया गया कि कंसर्न जिस तरह से एड्रेस होते हैं उसी तरह से एड्रेस करने से बेहतर है, अननेसेसरी प्रोटेस्ट क्रिएट करने से बेहतर नहीं है। करेंगे कि जिनका जो भी कंसर्न अभी भी अनएड्रेस्ड है तो वो कंसर्न ऑफिशियल से अपना कंसर्न एड्रेस करें एंड सरकारी काम में बात करें। পুঁজিবাদীদের স্বার্থে বাগান শ্রমিকদের উপর ব্যভিচার ও চা শিল্প ধ্বংসের বিরুদ্ধে পথে নামলেন শহরের সচেতন জনগণ। শুক্রবার শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেখান থেকে সরকারের দিকে কড়া হুঙ্কার ছোড়েন প্রতিবাদীরা। চা শিল্পে প্রসিদ্ধ অসমের অন্দরমহলে বাগান বিনাশের কার্যকলাপ ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে বলে ক্ষোভ উগড়ে দেন বক্তারা। সরকারের স্বৈরাচারী মনোভাবে বাগান শ্রমিক সহ দরিদ্র জনগণের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগোচ্ছে। বিকাশের স্লোগান দিয়ে কর্মসংস্থান গড়ে তোলার বদলে বিনাশ হচ্ছে বলেও ক্ষোভ উগড়ে দেন বক্তারা। সর্বোপরি বিজেপি দুবার সরকার গঠনের পর বরাকে কর্মসংস্থানের জন্য কোটি শিল্পোদ্যোগ গড়ে তোলা হয়েছে, প্রশ্নটির জবাব আগামী নির্বাচনের আগে জননেতাদের দিতে হবে বলে জানিয়ে দেন তারা। আজকে সব খুশি ওর গ্রিন, আজকে এয়ারপোর্ট আইছে খুব ভালো কথা, কিন্তু আজকে শ্রমিকদের আমার যে মা বোনরা আছে কালকে আপনি দেখতে পারবা, কালকে প্রশাসনের পা ধরছেন তারা। তারা কোনো মাওবাদী না, তারা নিজের ঘর বাঁচার, তারা নিজের বাড়ি বাঁচার। আজকে এই 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 নেতা, আমি আজকে এই নেতার নাম কিতা লাগি লইলাম আপনারা, আমি কই দিলাম এনেকে বরাক চা শ্রমিক ইউনিয়ন আনটিসি অ্যাফিলেটেড, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়নের অ্যাফিলেটেড। আর আজকে এই বরাক চা শ্রমিক ইউনিয়নের নেতা কোনো ডলু চা বাগানে কোনো কিছু না খুইয়া তাইন কেমনে তাইন সিগনেচার করলা তাইন ভিতরে ইউনিয়ন অফিসের ভিতরে ঢুকিয়া। তারা বড় বড় স্কর্পিও আর সাফারির তারা ঘুরে, আর তারা বাগান চা শ্রমিক নেতাগুলারে আহুয়া বানাইয়া তারা বুটের সময় বুট লয়, আর তারা তারার যে গণতান্ত্রিক অধিকার তারা কেড়ে নিচ্ছে। আজকে কেন তারা তাইন ডলু চা বাগানে তাইনি এক্সিকিউটিভ মিটিং করতে পারলা না, আস্তা বাগান শ্রমিকদেরকে বইয়া তাইন সেটেলমেন্ট করতে পারলা না, তাইন কইন আজকে বরাক চা শ্রমিক ইউনিয়নের নেতা তারা তারার নিজের ঘর বাড়ি বানাইয়া প্রত্যেক সম্পত্তি বানাইয়া রাখি দিছে আজকে বরাক চা শ্রমিক ইউনিয়ন। আজকে জগন্নাথ সিংহের পরে তারপরে ভুলা সিং হইলা, তারপরে আপনার রাজদীপ গলা হইলা আনটিসি অ্যাফিলেটেড এইখানে, কিন্তু তারা কিরা বললো তারা তারা আজকে আজকে ডকুমেন্টে আপনি দেখতে পারবা যে ডকুমেন্টগুলো আছে আমি আপনার কাছে প্রডিউস করতে পারবো। রিপ্রেজেন্টেটিভ ইয়া এখানে গেছিলা অজিৎ সিং, কেন অজিৎ সিং এখানে নিরু ভূমিকা পালন করলা, এখানে কেন তাই চুপ হইয়া বহিছিলা কেন? আজকে আজকে যে আমার মা বোনের ইজ্জতের উপরে হওয়ার আজকে আমরা পা ধরিয়ার মানুষের আজকে এই নেতার লাখানোর এই কুলাঙ্গার নেতার লাগি আজকে এইরকম হওয়ার আজকে আমরা দশা। আর আজকে বিগত দিনে বিজেপি সরকার 5 কেজি আর কেরাসিন দিয়া চাল দিয়া এইরকম আমরা লোকে করে আজকে এই তার প্রতিবাদ করলাম আর প্রতিবাদ চালাইয়া জিমু যত পর্যন্ত জিন্দা।
সম্প্রতি অনুষ্ঠিত পুলিশের নিয়োগ পরীক্ষায় 70 থেকে 80 শতাংশ নম্বর পেয়েও অনেক চাকরি প্রার্থী বঞ্চিত। অথচ মাত্র 34 শতাংশ নম্বর পেয়ে পুলিশের চাকরিতে যোগদানের খবর রয়েছে। এ নিয়ে জেলা শাসকের কার্যালয়ের সামনে কাট অফ মার্কের তালিকা প্রকাশের দাবি জানালেন বঞ্চিত চাকরি প্রত্যাশীরা। একই সঙ্গে তাদের তীব্র হুমকি, যদি মার্কের তালিকা প্রকাশ না করে রাজ্য সরকার, তবে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন তারা। শুক্রবার জেলা শাসকের কার্যালয়ের সামনে উপস্থিত হয় এইসব বিক্ষুব্ধ প্রার্থীদের বক্তব্য করিমগঞ্জ জেলার জনৈক প্রত্যাশী 34 শতাংশ মার্কস পেয়ে পুলিশের চাকরি পেয়ে গেছেন, অথচ অনেকে 70 থেকে 80 শতাংশ মার্ক পেয়েও চাকরি থেকে বঞ্চিত। 2018 থেকে আমরা অ্যাপ্লাই করলাম, আর অ্যাপ্লাই থেকে আমরা 2018 থেকে 30টা মেয়ে দিছিল এক্সাম, দিছিল 2018 কষ্ট করে 30টা মেয়ে, একটা মেয়েই পাস করছে না এই বছরটা। 2018 থেকে দিত, একবার দিছে না। আজকাল মেয়েরা 18 মেয়েরা তখন বিশ্বাস ইয়ে করেন জেনারেল আর এসি, তারা তো এই যে যার গিয়া এখন তারা বর্তমানে কীটা করতো এইটাই কইরাম, আর এই সিলেকশনে যার গিয়া, আর এখন বর্তমানে উনি সব পাস করে লিয়েছে। আর করিমগঞ্জ ওইখানে ওইখানে শুনছি আমরা যে 34 হয়ে পাস করে লিয়েছে, আমরা তো সবে 50-এর উপরে আছে, 50-এর উপরে আমরা কেন পাস করতে পারি না এটাই তো আমরা কইরাম। যে কাট অফ লিস্ট লাগে, আমরা কাট অফ লিস্ট চাই, আর এটার লাগিয়েও আমরা ইয়ে করলাম যে সরকার কাছে এইটা তাড়াই দিলাম। আমরা অত গরিব দুঃখী মেয়ে আসলে মেয়ে আছি যে আমরা চাকরির লাগিয়ে বহুত চেষ্টা করলাম যে করতে চাইলাম, সেসব খাওয়া দাওয়া না ছাড়িয়ে এখানে আইসে, আর সেসব গরিবের বলেও মা বাবা নাই তারার লাগিয়েও বহুত ইয়ে করে যে চাকরি একটা জরুরি। এমন নিবেদন আছি আমরা যেন সারা কাছে আমরা ইয়ে করি যে আমরা এটা আমরা লাগে জবাব লাগে, আমরা হিমন্ত বিশ্ব সারার কাছে চাই, আমরা যেমন ন্যায় সব চাই, যে কাট অফটা আমরা চাই, আর আমরা সব মেয়েরা লাগিয়া একটা ইয়ে করিয়ে দিন, আমরা কোনো একটা উপায় নাই আর। আর আমরা অ্যাপ্লাই করতেই পারতাম না, হামলোকো ওই দাবি চাইয়ে কি হামলোকো জলদি সে জলদি হামলোকা কো কুছ না কুছ প্রুফ দিজিয়ে, ইতনা জ্যাদা মার্ক মিলনে কে বাদ ভি ক্যা ফায়দা মিলা, 5 সাল কা মেহনত এসেই বেকার গিয়া স্যার, ওর কুছ বতা নাই সকতা হুঁ, ওই মুঝে মিলা 78.69, তবি ভি সিলেক্ট নাই হুয়া হুঁ, ওর মেরা এক দোস্ত কো 69 মিলা হ্যায় উসকো ইউআর মে সিলেক্ট কিয়া হ্যায়, ওর মে ভি এক জেনারেল ক্যাটাগরি সে আতা হুঁ, মুঝে 78.69 মিলা হ্যায় তবি ভি সিলেক্ট নাই হুয়া হুঁ। সোনাই রোডের জমা জল নিষ্কাশন এবং নতুন ড্রেন নির্মাণের জন্য স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ মানুষ শুক্রবার জেলাশাসকের সঙ্গে দেখা করে পরিস্থিতির কথা তুলে ধরেন। জেলাশাসক তাদের আশ্বাস দেন যে শনিবার জমা জল নিষ্কাশন ও নতুন ড্রেনের কাজ শুরু হবে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন হাসিম লস্কর, ইফতিকার বরলস্কর, নাহিদ আহমেদ আফজল, বরভুইয়া ইমরাজ লস্কর প্রমুখ। আমরা সামনে আজকে বৈঠকে ফোন করতাম, তাই জানেন যে খালি কাজ হয়ে গেছে, কারণ রিপোর্ট দেওয়া হয়েছে কাজ হয়ে গেছে, কিন্তু আজকের কারণে আমরা যখন কইছি যে কাজ হয়েছে না কিছু কাজ হয়েছে না, তাহলে তো ফোন করছেন, ফোন লাগাইছেন সম্ভবত যদি লাগাইছেন লাগানি মানে অর্ডার দিয়েছেন যে কালকে দিয়ে ভাঙা শুরু করো, তাহলে ওটাও উপায় যদি যদি কইছেন না হয় তো ফাঁসি করে তাহলে আবার দেওয়া কথা আমরা মোটামুটি কালকে থেকে তো আমরা আশ্বাস যে কালকে কাজ আরম্ভ হয়ে যাব, যদি না হয় তাহলে আবার ফাঁসি করে তাহলে দেওয়া কথা আমরা, আমরা যদি কোনো কাজ যদি না হয় আমরা বন্ধ বলেশ্বর স্লুইচ গেট। টানা দুদিনে বর্ষণের বলেশ্বর নদীর চোরা স্রোতে ডুবল মহাদেবপুর। কেন্দ্র সরকারের অবৈজ্ঞানিক পরিকল্পনায় নির্মিত বলেশ্বর নদীর স্লুইচ গেট বন্ধ। এই নদীতে 9টি প্লেট রয়েছে, গত 4 থেকে 5 বছরে এক এক করে বিকল হয়, নিচে পড়ে 8টি প্লেট, মাত্র 1টি প্লেট খোলা থাকলেও পাহাড়ি নদীর জল স্লুইচ গেটে ধাক্কা খেয়ে মহাদেবপুরের প্রতিটি গ্রাম ভাসিয়ে তুলেছে।
স্লুইস গেট নির্মাণের আগে এই পাহাড়ি নদীর জল সহজে সুরমা নদীতে গিয়ে পড়ত, কিন্তু এই স্লুইস এখন জনগণের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শুধু বলেশ্বর স্লুইস গেট নয়, বরং নাতানপুর থেকে রাজারটিলা পর্যন্ত খেরুখাল, বলেশ্বর, ফইচকা নালা, বটের চক সহ নয়টি স্লুইস গেট কাটিগড়ায় জনগণের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বর্ষার প্রাক মুহূর্তে বদরপুরে থাকা বিআরসি অফিসে সব স্টাফ উঠিয়ে নেওয়া হয়েছে অন্যত্র, ফলে অভিযোগ করারও জায়গা নেই। স্লুইস গেটগুলি নির্মাণের পর আজ পর্যন্ত সংস্কার করা হয়নি বলে অভিযোগ তুলছেন গ্রামের সচেতন নাগরিক রামানুজ নাথ। সঙ্গে এই চুজ গেট গুলাও বানাইছে, যেমন বলেশ্বর চুজ গেট, ফইসকা চুজ গেট, হেরুয়ার চুজ গেট আর গুমলা নদীর উপরে যে চুজ গেট, এই কয়েকটা চুজ গেট এরা বানাইয়া গেছে, কিন্তু আজ পর্যন্ত বানাইয়া যে গেছে এটার কোনো সংস্কার করছে না। আর ঠিক এই ফ্লাডের সময়ে, অহন রেইনি সিজন, এই সিজনে এখান থেকে সমস্ত স্টাফ তারা উড্ড করিয়া লইয়া গেছে রামকৃষ্ণনগর। আগে এই অফিসটা ছিল আমার বদরপুরে, তখন তারার সঙ্গে আমরা যে কোনো সময়ে পাবলিক হিসাবে আমরা এর সঙ্গে যোগাযোগ করতে পারতাম, সুবিধা অসুবিধার কথা আমরা তারা জানাইতে পারতাম, কিন্তু আজকে গত 5 তারিখে এই স্টাফ ঠিক বর্ষার প্রাক মুহূর্তে এই স্টাফ এখান থেকে উড্ড করিয়া নিছে, এই মাসের 5 তারিখে নিছে। জলমগ্ন আছে, আমরা ঘর থেকে বাইরিতে পারি না, গবাদি পশু নিয়ে তারপরে ছেলেমে নিয়ে আমরা বিরাট একটা সংকটের মধ্যে দিন কাটাচ্ছি। যেটা আছে এটা কতদিন প্লেট আজকে প্রায় 4 বছর তাকিয়া দুইটা তিনটা একটা দুইটা করিয়া ফড়িয়া। হ্যাঁ, আর এইবারে গত বছর ছিল 3টা বালো, এই বছর আরো 2টা পড়ে গেছে গিয়া, আর এইবার যেটা অবশিষ্ট আছে এটা তো এইবার ফুড়িয়া। উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে পেট্রোল ঢেলে 3টি বাইক পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, রক্ষা করে জালালউদ্দিন লস্করের বসতবাড়ি। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। জালালউদ্দিন লস্কর জানান, তার স্ত্রীর সঙ্গে ভাতিজা সম্পর্কিত এক যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে, এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে জালালউদ্দিন লস্করের বাড়ির পাশেই বাবার বাড়িতে থাকেন তার স্ত্রী সুরাইয়া বেগম। তিনি তার ভাইদের দিয়ে তার বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালান। এ বিষয়ে জালালউদ্দিন লস্কর রাঙ্গিরখালি থানায় একটি মামলা দায়ের করেন। তো বহুত আগে থেকে তো ওরকম জহরে আর বুঝছেন, আর এই পেট্রোল আনিয়া দিছে বদরুল যে ছেলে, ও ছেলে ফার্মেসি দিয়ে সাউথের সামনে, ও ছেলে পেট্রোল আনি দিছে। অন্য কোনো আগে পুরানা কোনো এই এই ছেলের লগে আমার স্ত্রীর লই গিয়া তোমার গোপনীয় মানে সম্পর্ক, এই গোপনীয় সম্পর্কের কারণে স্ত্রী তার বাড়িতে, আমি আমার বাড়িতে। আপনি কোনোদিন ধরা মানে হাতে না দর্শন দিতে? ওই হাতে নাতে দৌড়িয়া এরপরে তাই তাই বাড়িতে ইতালিয়া মানে রাঙ্গা থানার মধ্যে কেস চলে। জি এখন কি চাই আজকে যদি তো স্যার যেতে না, হাতে আমার গৌরব ধরিল নি, আপনারা স্যারটে জিগান, স্যারটে হওয়ার লগে লগে স্যার আর দেরি করছেন না, ফট করে স্যারে থানার থেকে মানে স্টাফ লইয়া থানায় গিয়া মানে মদত কারণে আমার গড়টা আজকে বাঁচিছে। সুরাইয়া বেগম, এই বদরুলের সঙ্গে অন্য সম্পর্ক আছে, আমার বাতুজা সম্পর্ক লাগে। করিমগঞ্জের জেলাশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান এক আদেশে জেলার পুর এলাকার নালা নর্দমা ইত্যাদিতে কোন ধরনের আবর্জনা ও শুকনো বর্জ্য পদার্থ তথা প্লাস্টিকের খালি বোতল, থার্মোকলের থালাবাটি ইত্যাদি না ফেলতে নির্দেশ জারি করেছেন। বলা হয়েছে, কিছুদিন থেকে জেলার শহর এলাকার জনসাধারণ বৃষ্টির জমাজলের ফলে অত্যধিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন ও বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। জেলার শহর এলাকার অধিকাংশ সড়ক জলমগ্ন হয়েছে এবং বৃষ্টির জল জনসাধারণের বাসগৃহে প্রবেশ করছে। তাই দুর্যোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2015 অনুসারে পুরসভা ও টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগকে বর্ষার মরশুমের আগে থেকে এ ব্যাপারে কিছু প্রতিরোধী ও প্রশমন ব্যবস্থা গ্রহণ করা বাধ্যতামূলক। এর পরিপ্রেক্ষিতে জনগণের অসুবিধার পরিস্থিতি ও গুরুত্ব
বিবেচনা করে করিমগঞ্জের জেলা শাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান মৃদুল যাদব 2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 34ADHM ধারা অনুসারে সংশ্লিষ্ট বিভাগগুলিকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে ও নালা নর্দমার অবরোধ অপসারণ করতে এবং প্রয়োজনে নালার আকার বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছে। আগামী তিন দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের রিপোর্ট দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জেলার নালা নর্দমা ইত্যাদিতে কোনো ধরনের আবর্জনা, শুকনো বর্জ্য পদার্থ, প্লাস্টিকের খালি বোতল, থার্মোকোলের থালা, বাটি ইত্যাদি ফেললে দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুসারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলিতে যখন গুণোৎসব, ঠিক তখনই এই উৎসব থেকে পুরোপুরি অন্ধকারে চালিয়া দিই নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উত্তর করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অধীন 1347 নং চালিয়াদি নিম্ন প্রাথমিক বিদ্যালয় নিয়ে গুণোৎসবের নামগন্ধ। লাগানো হয়নি শিক্ষার এই মহোৎসবের একটি ব্যানারও। সব থেকে আশ্চর্যের বিষয়, বিদ্যালয়ে সরকারিভাবে তিনজন শিক্ষক থাকলেও আজ দেখা মিলল শুধু একজন শিক্ষিকার। বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস তালুকদার সহ আরও একজন। কেমন চলছে স্কুলের পাঠদান? ছাত্রছাত্রীদের জ্ঞানের নমুনা শুনলে অবাক হওয়া ছাড়া উপায় থাকবে না। 1347 নং চালিয়াদি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জানানি রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রাজ্যপাল, দেশের রাষ্ট্রপতি, এমনকি স্থানীয় বিধায়কের নামও। অন্যদিকে উপস্থিত একমাত্র শিক্ষিকা জানান, স্কুলে একদিন গুণোৎসব হয়েছে এবং আরও একদিন হবে, কিন্তু স্থানীয়দের মুখ থেকে শোনা গেল তার উল্টোটা। তোমার নাম কি? মুখ্যমন্ত্রীর নাম কি? ভারতের রাষ্ট্রপতির নাম কি? করিমগঞ্জ জেলা শাসকের নাম কি? কইলা হরবা হল্লা না এমন কিতাব হইছে স্যার, কেন হইছে তা না হইছে না হইছে না হইছে না। এই স্কুলে গুণোৎসবটা করছুন না? করছেন না কেন করলাম না এটা তো আমি আসলে স্যার। আসাম স্টেট আরবান লাইভলিহুড মিশন সোসাইটির অধীনে স্বকর্মসংস্থান কর্মসূচির জন্য সোনাইপুর এলাকার মধ্যে বসবাসকারী দরিদ্র স্বতন্ত্র সুবিধাভোগীরা 2 লাখ টাকা এবং দলগতভাবে 10 লাখ টাকা পর্যন্ত প্রতিবছর 7% হারে ঋণের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদনকারীদের বিজ্ঞপ্তির তারিখ থেকে 10 দিনের মধ্যে সোনাই মিউনিসিপ্যাল অফিসে প্রকল্প প্রস্তাব সহ আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রচলিত স্বাস্থ্য পরামর্শগুলি অনুসরণ করতে হবে, অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। শিলচরের সদরঘাটের পুরনো সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেতুটি রংপুরের দিকে 2 নম্বর সম্প্রসারণ জয়েন্টটি হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উপরোক্ত সেতুর উপর দিয়ে হালকা যানবাহন ছাড়া সব ধরনের ভারী যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এই সরকারি নির্দেশে কার্যনির্বাহী প্রকৌশলী অর্জুন মণ্ডল আরো জানিয়েছেন, সেতুটির ক্ষতিগ্রস্ত জায়গাটি মেরামতের কাজ অবিলম্বে শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষাধিকারী সহ অন্যান্য কর্মচারীর বিরুদ্ধে স্কুলের উন্নয়নে টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হল ভাওরিকান্দি জনতা এমই স্কুল পরিচালন সমিতি। সোনাই বিইও লিপিকা সিনহা, এলডিও রেহানুল হক বরভুইয়া, অ্যাকাউন্টেন্ট বিজয় সোনার, ব্লক অ্যাকাউন্টেন্ট অরিন্দম ঘোষ প্রমুখ কর্মীর সহযোগিতায় ভাওরিকান্দি দ্বিতীয় খণ্ড জনতা এমই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন মজুমদার স্কুল এমএমসিকে অন্ধকারে রেখে স্কুলের উন্নয়নে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। শুক্রবার জনতা এমই স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় স্কুল পরিচালন সমিতির সভাপতি জামাল উদ্দিন লস্কর, হাতিখাল জিপির প্রাক্তন পঞ্চায়েত সভাপতি তথা এসএমসির সদস্য অলিউল ইসলাম মজুমদার, স্কুল পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি শহীদ আহমদ, অভিভাবক এনামুল হক আহমেদ প্রমুখ বলেন, পরিচালন কমিটিকে অন্ধকারে রেখে ব্লক শিক্ষাধিকারী লিপিকা সিনহা সহ অন্যান্য কর্মীরা উন্নয়নে টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগ জানিয়ে তারা কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকপত্র প্রদান করেছেন। এদিন সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগ তুলে ধরে সরেজমিনে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসকের কাছে দাবি জানান তারা। একটা বয়স টয়লেট আত্মসাৎ করছে এই এবং স্কুলের যে এই স্কুলের একটা ছাদ আসলো, ছাদটা স্কুলের যে টাইস বানানির কথা ছিল টাইস লাগছে না, হেডমাস্টার রুমের টাইস লাগছে না, ছাদ বানাইছে না, একটা বয়স টয়লেট তাই পুরা আত্মসাৎ করে লিছে। আগর প্রাক্তন
যে মন্তসির আলী হেডমাস্টার আসলা, এই হেডমাস্টারে তাইন 1,08,000 টাকা তাইন বেশি উঠাই লিছিল। তাইন তানে যখন চার্জ দেওয়া হয়েছে তখন তাইন হিসাব করিয়া দেখছেন যে 1,08,000 টাকা প্রাক্তন হেডমাস্টার হেড টিচারে উঠাই লিছেন, তাইন অ্যাকাউন্টের মাধ্যমে 50,000 টাকা দিছেন আর 48,000 টাকা দিছেন তাইন ক্যাশ। এই অরিন্দম ঘোষে তাইন রেহানুল হক সাহেবে লিখিছেন, অরিন্দম সাহেবে এই টাকাটারে রিসিভ করছেন, কিন্তু আমরা এটারে তথ্য জানিয়া দেখলাম যে এই টাকা সম্বন্ধে কোনো জুয়া নাই, কিন্তু এগুলার বালচার উলচার সব বানাইয়া তারা সাবমিট করে দিয়েছে। এবং যেগুলা বালচার এই 5 বছরের ভিতরে এই স্কুল আছে, আমার প্রাক্তন প্রেসিডেন্ট আছেন, তান কোনো বালচারও কোনো সহি লওয়া হয়েছে না, স্কুলে কোনো কাজ হয়েছে না। 20 জানুয়ারি মাস পর্যন্ত আমরা যে কমপ্লেন করছি, কমপ্লেনের মাঝে আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করি আর একবার স্কুলটারে ভিজিট করি। আলগাপুর সার্কেল অফিসে 5 গ্রাম কাগজকল কর্মচারীদের অনাদায়ী বেতন এবং অন্যান্য পাওনা সম্পর্কে ডাটা তৈরি করতে যে ভেরিফিকেশন চলছে তা আগামী 20 ও 21 মে পর্যন্ত চলবে। হাইলাকান্দির ডিডিসি আর কে লস্কর এই ভেরিফিকেশনে কর্মচারীদের ব্যাংক পাসবুক, আধার কার্ড, প্যান কার্ড, পরিচয়পত্র এবং প্রয়াত কর্মচারীদের ক্ষেত্রে নমিনি অথবা নিকটাত্মীয়ের প্রমাণপত্র নিয়ে আসতে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। উল্লেখ্য, রাজ্যের বাইরে বসবাসকারী কর্মচারীদের ক্ষেত্রে আগামী 19 মে আলগাপুর সার্কেল অফিসারের কার্যালয়ে উপস্থিতির দিন ধার্য হয়েছে জেলাশাসক। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে উপকূল এলাকা সাতক্ষীরা, ঘূর্ণিঝড় আইলা, সিডর আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকাটির মানুষ, অতিরিক্ত লবণ জলপানে নারীদের জরায়ু নষ্ট হওয়া এবং নানা রোগে জর্জরিত মানুষ, প্রকৃতির দুর্যোগের কারণে নানান রকম সমস্যা হয় নারী এবং শিশুদের। আর এই নোনা জলের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে, জল নোনাক্ত হওয়ার কারণে নারীদের জরায়ু প্রবলেম, অনেক নারীর জরায়ু ক্যান্সার এবং বাস্তুচ্যুতির কারণে বাল্যবিবাহ ও নারী পাচার বাড়ছে। টাকা থেকে রিদি হকের প্রতিবেদন। যে দেখেন, আমরা বাল্যবিবাহ এখনো রুখতে পারিনি, তবে রুখে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। যেমন বলি, বাল্যবিবাহ হলে আমরা গত বছর বা কয়েক বছর যাবৎ দেখেছি 70% সংসার ভেঙে যাচ্ছে। তো কিসের কারণে ভেঙে যাচ্ছে? সেইখানে দেখা যাচ্ছে 50% অবিবাহ, মানে অপ্রাপ্ত বয়স্ক মহিলা। অপ্রাপ্ত বয়স্ক মহিলা, সে তার প্রেশার ওইগুলো নিতে পারে না বা একটা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ডলুতে বিনা বাধায় চলছে চা গাছ উৎপাটন, মোতায়েন সিআরপিএ। চা শিল্প ধ্বংসের বিরুদ্ধে রাজপথে জনতা, শিলচরের বিক্ষোভে হুঙ্কার। পুলিশের নিয়োগে বঞ্চিত বরাকের বেকাররা, তালিকা প্রকাশের দাবি। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।